এই ভিডিওতে ক্লাস ইলেভেনের এস এন দে ম্যাথামেটিক্স বইয়ের সেট থিওরির থার্টিন নম্বর কোয়েশ্চেনটা অতি সংক্ষিপ্ত ধর্মী সলভ করে দেওয়া হয়েছে আর খুব তাড়াতাড়ি তোমাদের এই সেট থিওরি সলিউশনের সেকেন্ড পার্ট ডিসকাস করা হবে সম্ভবত আজকেই তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক থার্টি নাম্বার যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি হলে দেখাও যে এ ইকুয়ালস টু বি ঠিক আছে তাহলে আমাদের এখানে কন্ডিশন আছে যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি আর আমাদের প্রুভ করতে বলেছে যে এ ইকুয়ালস টু বি এখানে একটা জিনিস ফার্স্টে আমরা বুঝে নিই যে আমাদের এ ইকুয়ালস টু বি তখনই প্রুভ করতে পারবো যদি আমরা দেখাতে পারি যে এ বি এর সাবসেট এবং বি এর সাবসেট অর্থাৎ এই দুটো জিনিস আমরা দেখাতে পারলে তার অর্থ এই দাঁড়াবে যে এ ইকুয়ালস টু বি তাহলে আমাদের ফার্স্ট উদ্দেশ্য এটাই হবে যে এ বি এর সাবসেট আর বি এর সাবসেট দেখানো তো চলো শুরু করা যাক এইভাবে ধরি এক্স বিলংস টু এ আর এমপ্লয় দ্যাট এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি কেন কারণ আমরা জানি যে এ সবসময় সাবসেট হয় কার এ ইউনিয়ন বি এর এটা ফর্মুলা তাহলে এখানে আমরা লিখতেই পারি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বা আমরা এটাকে এমনটা লিখতে পারি কি ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি এই কারণে কারণ এ ইউনিয়ন বি ইকোয়ালস টু এ ইন্টারসেকশন বি কোয়েশ্চেনে বলা হয়েছে তাহলে এমনটা হচ্ছে এরপর এ ইন্টারসেকশন বি এর অর্থ হচ্ছে কী যদি আমরা এখানে দেখার চেষ্টা করি ব্র্যাকেটের মধ্যে করি যে এক্স এর অন্তর্গত এবং এক্স এর অন্তর্গত তার মানে হচ্ছে এই যে এক্স এর অন্তর্গত তো আছেই আবার এক্স এরও অন্তর্গত তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি কি নেক্সট লাইনে যে এক্স ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি লিখতেই পারি কারণ এ ইন্টারসেকশন এর অর্থ আমি একটু আগেই বোঝালাম তাহলে সেই হিসেবে এক্স বিলংস টু বি তাহলে গোটার অর্থ এই দাঁড়াচ্ছে যে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি তাই না কি এটা থেকে এটাই দাঁড়াচ্ছে আর এর অর্থ কি এর অর্থ হচ্ছে এ সাবসেট অফ বি তাহলে আমরা ফার্স্ট এডটা প্রুভ করলাম এবার আমাদের উদ্দেশ্য হবে বি সাবসেট অফ এ প্রুভ করা তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়ালস টু বি তবে চলো করা যাক আবার ধরছি ওয়াই বিলংস টু বি তাহলে ওয়াই বিলংস টু বি হলে আগের মতোই লিখতে পারি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি কারণ একটাই বি সবসময় সাবসেট এ ইউনিয়ন বি এর তাহলে এমনটা যদি হয় তাহলে এখানে আগের মতোই আমি লিখতে পারি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি যদি হয় তবে এ ইন্টারসেকশন বি যেহেতু তার সমান তাহলে এ ইন্টারসেকশন বি আগের মতোই এর অর্থ কী দাঁড়া আছে এর অর্থ এই দাঁড়াচ্ছে যে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি তাহলে এখানে কি y এ এর অন্তর্গত তাহলে আমি এখানে লিখতেই পারি ওয়াই বিলংস টু এ তাহলে গোটাটার অর্থ এই দাঁড়াচ্ছে যে ওয়াই বিলংস টু বি implies দ্যাট ওয়াই বিলংস টু এ অর্থাৎ b subset of এ তাহলে আমি যেটা প্রুভ করতে চাইছিলাম এ সাবসেট অফ বি ফার্স্টেই করেছি বি সাবসেট অফ এখন করা হলো তাহলে আমি লিখতেই পারি অতএব এ ইকালস টু বি কারণ এরা পরস্পর পরস্পরের সাবসেট যেটা আমাদের প্রুফ করতে বলা হয়েছিল সেটা প্রুভ করে ফেললাম